হ্যালো এভরিওয়ান, আদিম মানুষের আগুন জ্বালানোর পর থেকে শুরু হয়েছে আমাদের সভ্যতার উন্নতি। তারপরে তারা আবিষ্কার করেছে চাকার। সেই যুগ থেকে শুরু করে বর্তমান যুগ উন্নত থেকে উন্নততর হয়েছে বিজ্ঞান ও সভ্যতা। আর এই বিজ্ঞান ও সভ্যতা আমাদের দিয়েছে এমন কিছু বৈজ্ঞানিক যন্ত্র যা আমাদের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এর সব থেকে বড় উদাহরণ হলো স্মার্টফোন, টিভি, এসি, ফ্রিজ, আরও না জানি কত কি। কিন্তু আজকে আমরা এমন আরও অনেক বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কে আলোচনা করব যেগুলো ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনকে অনেকখানি পাল্টে দিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এন্ডলেস সায়েন্স। আজকের এই সুপার সেভেনটা একটু আলাদা হবে। আজকের এই সুপার সেভেন হবে টপ সেভেন ফিউচারিস্টিক ইনভেনশন সম্পর্কে। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্যাক্ট নাম্বার ওয়ান, ফ্লোটিং সোফা। বর্তমান যুগে বাজারে আমরা বিভিন্ন স্টাইলিশ এবং ক্লাসিক সোফা দেখতে পাই, যেগুলি সাধারণত আমাদের বাড়ি বাড়ি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই সোফা সম্পূর্ণ আলাদা, কারণ এই সোফার কোনো পায়া নেই। এই সোফা লিটারালি বাতাসে ভাসবে। আপনি যদি এই সোফায় বসেন, তাহলে আপনার মনে হবে আপনি কোনো মেঘের ওপরে বসে আছেন। আর এই সোফার টেকনোলজি এমন হবে যে এই সোফার ওপরে 60-70 কেজি অবধি কোনো মানুষ বসলে তখনও এটি বাতাসে আরামসে ভেসে থাকতে পারবে। বর্তমানকালেও এরকম কিছু কিছু সোফা দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সোফাগুলি এখনও অতটাও উন্নতি হয়নি। সোফাগুলি সাধারণত ফলস শোয়ের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি যদি এর ওপর বসেন তাহলে এটি মোটেও আপনার ওজন সহ্য করতে পারবে না। নাম্বার টু, দ্য পেন প্রিন্টার। বর্তমান যুগে আমরা লেখালেখি করার জন্য সাধারণত বল পেন ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন আপনি সারা বছর এই ইউজেন্ত্র বল পেন কত পরিমাণে ব্যবহার করেন? আর এই বল পেন ব্যবহার করার জন্য পরিবেশ কত পরিমাণে দূষিত হয়? আর এই সমস্যা সমাধানের জন্যই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দ্য পেন প্রিন্টারের। এটি একটি পেন হলেও এর কাজ কিছুটা আলাদা। এই পেন ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপের। এই অ্যাপের সাথে ওয়াইফাই মাধ্যমে কানেক্ট থাকবে আপনার পেন। আর এই অ্যাপে আপনি নিজের মনের মতো যা শব্দ লিখবেন, পেনটি খাতায় আপনার সেই শব্দকে প্রিন্ট আউট করে দেবে। এই পেনের জন্য আমরা ইউজেন্ত্র পেন ব্যবহার করা অনেক কমাতে পারব, আর তা আমাদের পরিবেশের জন্য অনেক লাভজনক হবে। আর তার থেকে বড় কথা, অলস ছাত্রছাত্রীদের জন্য এই পেন অনেক কাজের হবে। নাম্বার থ্রি, দ্য রোবট সুটকেস। এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট যা ফিউচারে আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এই রোবট সুটকেস হলো এমন এক প্রকার সুটকেস যা আপনাকে ক্যারি করতে হবে না, অর্থাৎ এই রোবট সুটকেস অটোমেটিক্যালি আপনার সাথে সাথে চলবে। ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, সঙ্গে বড় বড় ভারী ভারী ব্যাগ নিয়ে যেতে অবশ্যই কষ্ট হয়, আর সেই সমস্যা সমাধানের জন্যই রয়েছে রোবট সুটকেস। এই রোবট সুটকেস অটোমেটিক্যালি আপনার পথ ট্র্যাক করবে এবং আপনার সাথে সাথে চলবে, অর্থাৎ একে নিজে বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সেই জন্যেই এটা হচ্ছে বেস্ট ইনভেনশন যা ফিউচারে সব থেকে বেশি আপনার কাজে লাগবে। নাম্বার ফোর, বোস অডিও সানগ্লাসেস। বর্তমান যুগে সানগ্লাস শুধুমাত্র রোদ থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয় না, সানগ্লাস এখন ফ্যাশনেবল জিনিস। সেই জন্য অনেক লোককে রাত্রিবেলাও সানগ্লাস পরে বেরোতে দেখা যায়। আর সেই জন্যেই সানগ্লাসের এই ফ্যাশনকে আরও বাড়িয়ে তুলতে চেয়েছে বোস, কারণ তারা সানগ্লাসের মধ্যে লাগিয়ে দিয়েছে স্পিকার যা আপনার ক্ষেত্রে ইয়ারফোন হিসেবে কাজে লাগবে। অর্থাৎ এই সানগ্লাস পরে আপনি রোদ থেকে বাঁচার সঙ্গে সঙ্গেও সঙ্গীতের মজা নিতে পারবেন। নাম্বার ফাইভ, স্মার্ট জ্যাকেট। শুধু নামেই নয়,
নামের সঙ্গে সঙ্গে কাজেও এই জ্যাকেটটি সত্যিই ভীষণ স্মার্ট। কারণ এই জ্যাকেটের প্রধান কাজ হলো, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকেন না কেন, এই জ্যাকেটের প্রধান কাজ আপনার বডির টেম্পারেচারকে নির্দিষ্ট রাখা। ধরুন আপনি আন্টার্কটিকায় গেছেন, বাইরের টেম্পারেচার -10°C, কিন্তু তবুও এই জ্যাকেট আপনার শরীরের ভিতরে টেম্পারেচার রাখবে 25°C। সেই জন্যেই এই প্রোডাক্টটি ভ্রমণকারীদের জন্য সব থেকে বেশি লাভজনক হয়ে দাঁড়ায়। নাম্বার 6, পোর্টেবল সোলার চার্জার। সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ফোনকে চার্জ দেওয়ার এই পদ্ধতি সত্যিই অনেক লাভজনক আমাদের জন্য। আপনার বাড়ি যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সাফিসিয়েন্ট রোদ পড়ে, তাহলে আপনি সেখানে এই সোলার চার্জারটিকে রেখে সহজেই নিজের ফোনকে চার্জ দিতে পারবে। তাছাড়াও কোথাও বেড়াতে গেলে এই পোর্টেবল সোলার চার্জার সব থেকে বেশি লাভজনক হয় আমাদের কাছে। কারণ ধরুন আপনি কোনো ফরেস্ট ক্যাম্পিংয়ে গেছেন, সেখানে নেই কোনো বিদ্যুৎ আর আপনার পাওয়ার ব্যাংকের চার্জও শেষ, সেই মুহূর্তে আপনি এই পোর্টেবল সোলার চার্জারের মাধ্যমে নিজের ফোনকে সহজেই চার্জ দিতে পারবেন। অ্যান্ড লাস্ট নাম্বার 7, অ্যামাজন একো, বা যাকে আমরা অ্যালেক্সা নামেও চিনি। বর্তমান যুগে এটা হলো সব থেকে বড় ইনভেনশন, যা ফিউচারে আমাদের লাইফস্টাইলকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এই অ্যালেক্সা কি তা আপনারা নিশ্চয়ই ভালো রকমভাবে জানেন। এটি সম্পূর্ণ AI টেকনোলজির মাধ্যমে চলে। আপনি অ্যালেক্সার মাধ্যমে বিভিন্ন গান চালাতে পারেন, কিংবা একে দিয়ে ইন্টারনেট সার্চও করাতে পারেন। তাছাড়া বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসগুলোকেও এর মাধ্যমে আপনারা অপারেট করতে পারবেন। বর্তমান যুগে প্রত্যেক ঘরে ঘরে এই সুবিধা না থাকলেও ফিউচারে আমরা সম্পূর্ণ অ্যালেক্সা নির্ভর হতে চলেছি, এটা আপনারা জেনে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের এই সুপার 7 আপনাদের অনেক ভালো লেগেছে। তো এর জন্য একটা লাইক তো হয়েই যেতে পারে। তাছাড়া লাইক করার সঙ্গে সঙ্গে ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য অ্যামেজিং ভিডিও।